मानुष के ভালোবাসে আর এই মানুষ যখন চিন্তায় পড়ে যায় তো আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলছেন बाबरी मस्जिद के 6 दिसंबर 1992 साल 6 दिसंबर से मस्जिद के चुरमार करा हुए चिलो यखों नरेंद्र मोदी आमले अबार की कुनो मस्जिद दिल्ली लाल दिल्ली जमे मस्जिद भेंग दाव हवे ने की এই যে কে জানি কোন মসজিদ ভাঙা হবে নাকি কেন তারা তো বেশিরভাগ 6 ডিসেম্বর এটাকে বড় টার্গেট নিয়ে থাকে ভাইজান আমরা যেন বড় চিন্তায় চিন্তিত আমরা যেন বড় গমগীন হয়ে যায় যখনই কিছু কিছু সময় কিছু কিছু দিন আমাদের কাছে এসে যায় তখন আমরা যেন বড় চিন্তায় পড়ে যায় আমার আল্লাহ বলেন রে তোরা কেন চিন্তা করিস তোদের চিন্তা করার কোনো দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাগাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন রে মক্কা মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা রে বিহার বাঙ্গাল ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা সংখ্যালঘু মানে ंगाल विश्व भारत संख्यालघु ईमानदार मुसलमान तुम्हरा चिंतित चिंतित हो ना तुम्हरा भय भीत हो ना तुम्हरा गमगीन हो जाओ ना तुम्हरा तुम्हारे ईमान मजबूत करो तुम्हरा तुम्हारे ईमान मजबूत करो आमी अल्लाह আমার ওয়াদা আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব বিজয় মানে আপনার গে বিহারের লোকাল ভাষায় বলে জিত করব আমি তোমাদের বিজয় করব আমি তোমাদের কল্যাণ করব আমি আল্লাহ অতি দয়ালু দয়া দাতা আমার দয়া এবং মায়ার সীমা নাই নারে তাকবীর ঈমানটা মজবুত করো আমার প্রতি বিশ্বাস রাখো ঈমান মানে বিশ্বাস আল্লাহ বলছেন আমার প্রতি বিশ্বাস রাখো আমার প্রতি ভরসা রাখো আল্লাহ এরকমটা করতে পারে না কেন আমরা আল্লাহর তাসবিহ পড়ি আমরা আল্লাহর জিকির করি আমরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ি আমরা রমজান মাসে রোজা রাখি আমরা মদের বোতলের কাছে যাই না আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না
সেহেতু আল্লাহ আমাদের এমনটা করতে পারে না এই ঈমানের জজবা যার শক্তি যে আমার উপর তাওয়াক্কাল করো আমি তোমাদের ক্ষতি করব না বরং আমি তোমাদের কল্যাণ করব আমি তোমাদের উপকার করব একবার জোরে বলি আলহামদুলিল্লাহ এটা হলো আমার আল্লাহর ওয়াদা কিন্তু ভাইজান সেই দিন অল্প সংখ্যা মুসলমানের মধ্যে থেকে আমার আল্লাহ কাবা মসজিদে হারামকে বাঁচালো কিন্তু আজকে ভারতের এত মুসলমান থাকতে কেন ভারতের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম ভূমি পুজো করে রাম মন্দির নির্মাণ হলো ওরাও তো ছিল মুসলমান আমরাও তো হলাম মুসলমান ওরাও তো ছিল চারটি আমরাও তো ছিল চারটি ওরাও তো ছিল ওরাও তো গরুর মাংস খেত আমরাও তো গরুর মাংস খাই তবে ওরা কেন বিজয় হলো আমরা কেন প্রাধানি খেলাম ওরা কেন বিজয় হলো আমরা কেন লাঞ্ছিত হলাম ওরা কেন বিজয় হলো আমরা কেন বঞ্চিত হলাম কারণটা কি রে ওরাও তো মুসলমান আমরাও তো মুসলমান ওরাও তো চাইটি আমরাও তো চাইটি ওরাও তো সংখ্যালঘু আমরাও তো সংখ্যালঘু ওদেরও নাম ছিল আবদুল্লাহ আমাদেরও নাম আছে আবদুল্লাহ ওদেরও নাম ছিল আব্দুর রহিম আমাদেরও নাম হলো আব্দুর রহিম তবে ওরা বিজয় হলো আমরা কেন এমন হইলাম কাবা মসজিদ বাঁচা হলো বাবরি মসজিদ কেন ভাঙা হলো তার কারণটা কি রে তার কারণটা কি গো তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি মনিরুদ্দিন তাকে ৫০০টা টাকা দিব সেদিন কাবা শরীফ বাঁচা হলো আর আজ বাবরি মসজিদ কেনা ভাঙা হলো তার কারণটা কি ওরাও তো চাইটি হারাও তো চাইটি আমি একদম লোকাল ভাষাতে বলছি বাংলা ভাষা ছেড়ে দিল ভাটিয়া ভাষা চালু করে দিল হ্যাঁ কপাল যা আছে কপালে তাই হবে বাংলা ভাষা কাট ভাটিয়া ভাষা চালু করে দিল ওয়াজ যেন আপনাকে শুনতেও সুবিধা হয় ওয়াজ যেন হাতে কহিতেও সুবিধা হয় চালিয়ে দিল বাদিয়া ভাষা কেন সেদিন কাবা মসজিদে হারার বাঁচা হলো আজ বাবরি মসজিদ কেন ভাঙা হলো ওরাও তো ছিল চারটি আমরাও তো চারটি ওরাও তো ছিল ওয়ার্ঘে নাম ছিল আবদুল্লাহ হারঘ নাম আবদুল্লাহ ওরাও গরুর মাংস খাইত হারাও গরুর মাংস খায় অর্ঘ মুখে দাঁড়িয়ে আছে আমার ঘ মুখে দাঁড়িয়ে আছে তবে ভাইজান কারণটা হলো কারণটা কি রে আজকে আমি মনিরুদ্দিন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে একটা আমের বাগান দিয়ে পাশে দিয়ে যায় আমের বাগানের পাশে দিয়ে যায় আর আমের বাগানে দেখি কয়েকটা লাল টকটকে হলদে হয়ে কয়েকটা আম পাইকা আছে করিম ফরিম খাখারো খারো যা হয়ে কপালে যাতে চেষ্টা আম পাড়ে নেই তো চারটা আম পেড়ে নিয়ে আয় দাঁড়িয়ে গেল নেমে গেল আম চারটা পেড়ে নিয়ে এসে বক 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 করে তিন চার জনা যা ছিল পক পক করে খেয়ে দিল কিন্তু দেখেন মক্কার মাটিতে একজন নওজোয়ান একজন তরুণ না আই এম সরি মদিনার মাটিতে একটা তরুণ এরকম এই যে মুছ ফেগে গেছে হ্যাঁ ওই রে ছোড়া এ দে 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 এরকম একটা নওজোয়ান তরুণ লড়কা মদিনার মদিনা ওর বাড়ি হলো মদিনা এরকম চাংড়া এরকমই বসে চাংড়া রাতে সুইটা আছে বালিশে মাথা দিয়া আর সুইটা থাকতে থাকতে ওকে নিন আসে না দেখবে মেলাই জোনা সুইটা আছে উপরে আছে লাইটপেটে হ্যাঁ কিন্তু নিন আসে না খালি তারা গুনছে এরকম আছে কি নাই তো ওই মদিনার ওই চাংড়াটা লেপপেটে হ্যাঁ সুইটা আছে আর তারা গুনছে কোন তারা গুনছে আমরা তারা গুনি আলাদা কিন্তু ওরা তারা গুনে আলাদা আমরা তারা গুনি কখন সকালে হবে তবে এটা করব ওইটা করব ওই জাইবরাকে দেখে নেব কইমার গুষ্টি মেরে দেব এগুলা হারা তারা গুনি তাই তো আর ওই চ্যাংড়াটা তারা গুনছে মদিনার ওই চ্যাংড়াটা তারা গুনছে কি
আল্লাহ আমার নবী তোমার নবী বলেছেন ইয়া কন্যার মাল বিনা পারমিশনে খাওয়া হারাম ইয়া কন্যার মাল পৌঁছি যে বাংলা কথা কব না তো বাংলা কথা চলে আসছে ইয়া কন্যার মাল বিনা পারমিশনে খাওয়া হারাম ইয়া কন্যার মাল বিনা পারমিশনে খাওয়া যায় না এটা আমার নবী দয়ার হাবিব বলেছেন সেহেতু আমি আপনি তরুণ নওজোয়ান মদিনার ইয়াতীম হারাম খেতে চাই না কে জানি আমি আর কোনো হারাম খাই নাকি এই টেনশন চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে তার মাথার মধ্যে আইলো হাই রে আমি তো মনে হয় একটা বড় হারাম খাচ্ছি সেই হারামটা কি রে আমার খেজুরের বাগানের পাশে পাঞ্জরে আরেকটা খেজুরওয়ালার খেজুরের বাগান আছে ওয়ার খেজুর গালা হার বাগানে পড়ে হার খেজুর গালা ওয়ার বাগানে পড়ে ওয়ার খেজুর গালা হার বাগানে পড়ে হার খেজুর গালা ওয়ার বাগানে পড়ে ওয়ার খেজুর গালা বিনা পারমিশনে খাইতে হয় হার খেজুর গালা ওকে বিনা পারমিশনে খাইতে হয় এগুলা ওই করিমের গে বলিতে রাজ্যে গে জায়গা কেসা গাছ হলো এগুলা কেসা লহে বুখারীর হাদিস এ কেসা লহে যে বানিয়া বানিয়া মানুষকে জমিয়া জমিয়া কথা কইছে হ্যাঁ এগুলা হতো আদৌ কোরআন হাদিসে লেখা নাই না বর্তমান যে কথাটা বলছি বুখারীর হাদিস তবে আর খেজুর গালা আমার বাগানে পড়ে আমার খেজুর গালা ওয়ার বাগানে পড়ে ওয়ার খেজুর গালা হাতে খাইতে হয় আর খেজুর গালা ওকে খাইতে হয় আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম তবে কি করা যায় তবে তো আমি তো চিনতে পারি না কোনটা কার গাছের খেজুর এ তো বিনা পারমিশনে খাওয়া হয় রে এর সমস্যা কি করে সমাধান করা যায় এই বলে ওই যুবকের নিন হারিয়ে গেছে ওই নওজোয়ানের ঘুম নষ্ট হয়ে গেছে ওই নওজোয়ানকে যেন আর নিন আসে না কখন সকাল হবে কখন সমাধান করবো তিহারা লিখে না কেন তুই হারালি তোর মা তোর কি কহো হাওয়ার কে দিককার বাদানি নাই কে ছোট ছেলেদের ছেলে সে পেলেছে এই যে ডাকা ডাকি করছে পিছন থেকে ছেলে সর মাঝে ওর দেওয়ার মা আর মাঝে আর বাপ না চাচা নাকি তো ভাই না আমি স্টেজ আসলে এগুলো হবে ভাই তার ছেলে হারাবে না তো কারি বেটি হারাবে আর কাউরি বেটিকে কাউরি বেটাকে নিয়ে ফলাইবে তো জায়গা এগুলো আমার হার উপরে এগুলো জ্বালা যন্ত্রণা আছে করার কিছু নাই হ্যালো একটু কথা দিয়ে একটু বই না ঈশ্বর কার ছেলে হারিয়া বসে আছে যাই হ্যাঁ আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার ওই নওজোয়ানকে নিন আসে না ওই নওজোয়ানের ঘুম আসে না এবার নওজোয়ান মনে মনে বলে কি এমন করব তার সমাধান হবে এই বলে ওই নওজোয়ান তরুণ যুবক চিন্তা গবেষণা করতে 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 রাত যখন দুটা আড়াইটা পৌনে তিনটা বাজে আসছে আর এবার মাথায় আইসেছে সকাল হবে আর সকাল যখন হবে বাগানে যা কিছু খেজুর পারবো আর ওই খেজুরটি বাজারে পূর্ণিয়া বাজারে রাউতারা বাজারে যে বেচবো আর ওই টাকাটি দিয়া ওই বাগানওয়ালা আর এই বাগান আমার বাগান আর আমার বাগানের পাঞ্জরের বাগান ওই দুই বাগানের আয় দিয়া একটা উঁচা করে টাটি বান্ধে দাঁড়া দিয়া দিব যেন ওয়ার খেজুর গালা আমার দিকে না আসে আর খেজুর গালা যেন ওয়ার দিকে না যায় ওর খেজুর গুলি যেন আমার খেতে না হয় আমার খেজুর গুলি যেন তার খেতে না হয় কেন আমার দয়ার হাবিব বলেছেন এখন নের মাল বিনা পারমিশনে খাওয়া আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জান সোনার চানেরা আমার পরদা নাসিন মায়েরা শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা আমি আপনারা জানো আমার ভাই আমি জানো আপনাদেরই ভাই
মুসলমান আমার বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুর এখন আমার বাড়ি মুর্শিদাবাদ জঙ্গিপুর আর মালদা কইও না মুর্শিদাবাদ চলে গেছি জঙ্গিপুর চলে গেছি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানে সোনার চ্যানেলা শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা একটু কান পেতে শুনে নিন এবার ওই নাও জওয়ান ওই তরুণ মদিনার বাবা হারায়াতি এবার নবীর কাজ এবার সকাল হলো কাজ আরম্ভ করে দিয়েছে কাজ করতে 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 ওই বেড়া দিতে 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 ওই বাগানের শেষ মাথায় যেন একটা গোল হয়ে গ্যাপ হয়ে একটা খেজুরের গাছ পাঞ্জরের বাগানওয়ালার বাগানের দিকে ঢুকে আছে এবার সোজা যদি দেওয়াল যায় সোজা তাঁতি তো নিয়ে যেতে দিবে না কাহুরি ভুঁই দিয়ে কেউ তাঁতি নিয়ে যেতে দিবে ব্যাপার ব্যাপার নওজোয়ান ভাজালে পড়ে গেল ওই আতিম ছেলেটা ভাজালে পড়ে গেল কি করা যায় বাগানওয়ালার কাছে গেল বলে বাগানওয়ালা জি বলে কি হয়েছে বলে তোমার শেষ মাথার খেজুরের গাছটা যদি আমাকে দিতে একজন বড় লাভ হতো কিছু আমি মদিনার বাপ হারা ইয়াতিম ছেলা আপনার কাছে এসেছি যদি আপনি কিছু আমাকে দিতে আমাকে অল্প কিছু টাকা নিয়ে যদি খেজুরের গাছটা দিতেন জেনে খুব ভালো হতো ভাইজি একবার লাই দুইবার লাই তিনবার লাই চারবার লাই ওই নওজোয়ান বারবার করে চারবার তিন চারবার করে ওই ওই বাগানওয়ালাকে বলে কিন্তু বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালার জানে মায়া হলো না বাগানওয়ালা বারবার বলার প্রথম দিলে না ওই তিন ছেলেটা মুখখান চুচুড়ু মুচুড়ু করতে 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 বাড়ির দিকে চলে গেল হাই রে কি করা যায় নবী তো বলেছেন এখন মের মাল বিনা পারমিশন খাওয়ানা এখন কি করা যায় এখন কি করা যায় এই বলে ওই নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেল আল্লাহর নবীকে যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবী ওগো আল্লাহর নবী আমি একটা ছোট্ট দরখাস্ত নিয়ে এসেছি বলে কি রে বলে ওই খেজুরের গাছটা যদি কিছু টাকা দিয়ে নিয়ে দেওয়া হতো আমি নওজোয়ান না জানি কত ভালো হতাম আল্লাহর নবী দয়ার নবী ঈশ্বর নবী ওই বাগানওয়ালাকে ডাক দিল বাগানওয়ালাকে ডাক দিয়া বলে বাগানওয়ালা রে তুই কি বাগানওয়ালা বলে হ্যাঁ আমি বাগানওয়ালা বলে বাগানওয়ালা রে ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া রে ফিরি লই রে কিছু টাকা লিয়া ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া রে বারবার বলার পরে কয়েকবার আল্লাহর নবী বললে তবুও যেন বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালা উল্টা পিঠ দিয়ে চলে গেল ভাইজি আমার আব্বা জামেরা যখন উল্টা পিঠ দিয়ে বাগানওয়ালা চলে গেল আল্লাহর নবীর মুখখানটা চুচুড়ু মুচুড়ু হয়ে গেল হাই রে আমি বাবা হারা ইয়াতিম হয়ে আমি এই ইয়াতিম ছেলেটার উপকার করতে পারনু না এই লজ্জায় যেন নবীর মুখটা মলিন হয়ে গেল নবীর মুখটা যেন চুচুড়ু মুচুড়ু হয়ে গেল একজন এমন নওজোয়ান তরুণ যুবক বয়স তার 30 থেকে 32 বছর ঠিক এমনই বয়সের এক যুবক কুদ্দা খাড়িয়া বলে ইয়া রাসূলুল্লাহ যে কুদ্দা খাড়ো হলো ওর নাম হলো আবু দাহাবা আবু দাহাবা উল্টা খাড়িয়া বলছে নবীজি গাছটা যদি কেউ কিনে দেয় গাছটা কি কিনে দিতে পারে বলে হ্যাঁ পারে বলে নবীজি
কাজটা যদি কিনা দাই ইচ্ছে কি পাবে, কাজটা কিনা দিলে কতটি নেকি পাবে? বলে রে আবু দাদা, কাজটা যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনা দেয়, আমি নবী বলছি তাকে জান্নাতের ভিতরে একটা এমন গাছ দিয়ে দেওয়া হবে। বলে নবীজি ওই গাছটা কেমন হবে? রব্বুলের ঘে লেচুর গাছের মতন নাকি, কর্মের ঘে ফাট্টা আমের গাছটার মতো নাকি, সেন্টার ঘে ফজলি আমের গাছটার মতন নাকি? বলে না রে না, ওই জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা এত লম্বা চওড়া উঁচা তাগড়া হবে, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পৌঁছাইতে, এই মাথা থেকে ওই মাথা পৌঁছিতে একটা তাজা টাটকা হিষ্ট পুষ্ট নওজোয়ান শক্তিশালী ঘোড়া, এই মাথা থেকে ওই মাথা পৌঁছিতে 100 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।